মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, কণ্ঠে তোমার পরাব বালিকা, হংসশাড়ির দোলানো মালিকা, বিজলি জরির ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল। যুগ যুগ ধরে বাঙালি সমাজে নিগ্রহের শিকার নারীদের নিয়ে কবি নজরুলের পংক্তিগুলো নারীদের জয়গানকে নির্দেশ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1920-এর দশকে শুনিয়েছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এমন তেজদীপ্ত প্রাণস্পর্শী বাণীতে অন্য কেউ কখনো বঙ্গললনার অধিকার ঘোষণা করেনি। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বীরঙ্গনা নারীর মহিমা ও আদর্শ তুলে ধরেও নারী জাগরণের মন্ত্রণা দিয়েছিলেন কবি নজরুল। কবি নজরুলের যে নারী জাগরণের চেতনা, সেইটি ঔপনিবেশিক ভারতের বুকে দাঁড়িয়ে তিনি নারীদের স্বাধিকার আন্দোলনে যুক্ত হতে বলেছেন এবং আত্মমুক্তির কথা তিনি বলেছেন। নারীদের সম্পর্কে নজরুলের বক্তব্য হচ্ছে, নারীদের দরজা দুদিক থেকে বন্ধ, একটি বাইরে থেকে বন্ধ, আবার ওই দরজাই নারীরা নিজেরাও ভেতর থেকে বন্ধ করে রেখেছেন। অর্থাৎ প্রথমে নারীদের আত্মজাগরণ করতে হবে, তারপরে বাইরে থেকে এই দরজা খুলবার ব্যবস্থা করতে হবে। নজরুলের যে জাগো নারী জাগো বহ্নি শিখা জাগো সাহা, এই যে সাহা শব্দটি তিনি ব্যবহার করেছেন, এই সাহা হচ্ছে অগ্নির স্ত্রীবাচক শব্দ। এটির মধ্য দিয়ে নারীকে তিনি আগুনের সঙ্গে তুলনা করেছেন, যে আগুন সভ্যতার প্রতীক এবং যে আগুন দিয়ে মূলত আমাদের আজকের যে অগ্রগতি, সেই অগ্রগতিরও প্রতীক হিসেবে আমরা মনে করে থাকি। নারী জাগরণের এই যে চেতনা, এই চেতনা নজরুল তার সাহিত্যের সর্বক্ষেত্রে দেখিয়েছেন এবং এই চেতনাকেই তিনি সমাজে প্রতিষ্ঠা করবার জন্যে নারীদের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি প্রভৃতিতে এগিয়ে আসবার আহ্বান জানিয়েছেন। নজরুলের সাহিত্যে যে নারী জাগরণের কথা উঠে আসে, সেইটি নারীর আত্মমুক্তি এবং বহির্জগতের যে অর্গলতা, সেইটি মুক্তির নিশানা দেয়। এখন যারা নারী আন্দোলন নিয়ে কাজ করছে বা বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, যেগুলো নারীদের জাগরণের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের উচিত নজরুলের যে সকল সৃষ্টিকর্ম আছে সেই সকল সৃষ্টিকর্ম থেকে শিক্ষা নিয়ে সেই আদর্শে, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের কাছে সেই বাণীগুলো পৌঁছে দেওয়া, যে নজরুল আসলে কি বলতে চেয়েছিলেন এবং কিভাবে আমরা এগুলো করে আসলে নারীদের নিয়ে কীভাবে কাজ করলে পরে নারীদের এই অগ্রগতিটা সম্ভব হবে।